নমস্কার তৃণমূলে এখন দল ছাড়া ধুম পড়েছে এরই মধ্যে হেয়ালি না করে অদ্ভুত রকমের মন্তব্য করেছেন প্রবীণ তৃণমূল নেতা ও রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তিনি তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলন করে বলেন ওরকম দু চার দশজন গেলে কিছু হবে না দল আপন খেয়ালেই চলবে শুভেন্দু চলে গেছে আমি চলে গেলেও দলের কিছু এসে যাবে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি তৃণমূল কংগ্রেসকে বিশেষ কোনো বার্তা দিতে চাইলেন এই কথার মাধ্যমে সম্প্রতি সুব্রত মুখোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের একটা বনিমনা ভাব চলছে সুব্রত মুখোপাধ্যায়কে নিয়েও বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে তিনিও বিজেপিতে আসতে পারেন এটা কি তারই ইঙ্গিত উত্তর জানা যাবে কিন্তু সময় হলেই